রাজ্য সরকারের কাছে 10 দফা দাবি জানিয়ে তা পূরণ করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে তাদের সেই দাবি মানা হয়নি সরকারের তরফে, ফলে এবার আমরণ অনশনে বসছেন জুনিয়র চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে তাদেরকে বায়ো টয়লেট দিতেও অস্বীকার করা হয়েছে সরকার পক্ষের তরফে। এবার এই প্রসঙ্গে মুখ খুললে নির্যাতিতার বাবা, বললেন সরকারের একটু মানবিক হওয়া উচিত। সব বিচার না পেয়ে একটা ব্যাপার তো আছে, তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল, সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে। বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু দেওয়া অধিদিন করতে দেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থা করে নিলে তো সরকার বোঝা, হ্যাঁ অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে। যেমন কালকে কুলতলিতে একটা ঘটনা ঘটছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা দেখতে, হ্যাঁ পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি, দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা শুন দেখলাম একটা হেডলাইন ছিল। এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কী করে, সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। কুলতলিতে একটা ঘটনা ঘটছে, পাঁশকুড়া